হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানিয়া ফ্রম তানিয়া দি ট্রাভেলার। আসুন পৃথিবীর সৌন্দর্য দেখুন আমার চোখে। আচ্ছা, আমাদের শুরুটা কিন্তু এখান থেকে না, আমাদের শুরু হয়েছিল আমরা সকালবেলা আরেকটা স্পটে গিয়েছিলাম। উই আর ইন গোপালগঞ্জের, এটা হচ্ছে সেকেন্ড স্পট, বাট এটাই মেন। এনিওয়েজ, দেখেন আপনারা আমাদের সাথে আর দেখে আসেন সকালের বেলায় আমরা কোথায় গিয়েছিলাম। যদিও ঢাকা থেকে 4 ঘন্টায় যাওয়া যায় গোপালগঞ্জের সাতলা ভিউ পয়েন্টে, বাট আমরা যেহেতু সকালে মাদারীপুরের একটি দর্শনীয় স্থান দেখেছি, তাই 11:30 দিকে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম। রাস্তাটা কিন্তু বেশ ভাঙা এবং সরুও ছিল, আর আমরা কিন্তু আনন্দ নিয়েই লাল সাতলা ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছিলাম। যদিও আমাদের ভাগ্যটা খুব একটা সুপ্রসন্ন ছিল না, তবে বাকি ইতিহাস থাকবে ব্লগে। চলেন দেখি। এই যে আমরা সাতলার লাল শাপলা বিলের কাছে আসছিলাম, কাছাকাছি একদমই, কিন্তু এখান থেকে আর কি শাপলা ফোটা শুরু হয়ে যায়, এখনো ফুটে নাই। এলাকার লোকজন বলল আরো 1.5-2 মাস পরে শাপলা ফুলের সিজন। এই তো আর কি, অনেক ক্ষণ ধরে আসছি টুঙ্গি পাড়ার থেকে, বেশ খানিকটা দূরে, রাস্তাও খুব একটা ভালো না। হ্যাঁ, ওই মানে দেখলে আমি বলতে পারতাম দেখে কতটা ভালো লাগতেছে, কিন্তু রাস্তার হিসাবে টোটালি অ্যাকচুয়ালি এতটা ভালো মানে এখন আমরা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়ে রয়েছি। এনিওয়েজ, চলেন নেক্সট গন্তব্যে যাই, নেক্সট গন্তব্যটা অবশ্যই অনেক সুন্দর হবে। ও আদর না, এটা ধরা যায় না, এরা একদমই বাচ্চা তো। যখন সিজন থাকে আর কি, সিজনের সময় মোটামুটি ধরেন এখন জুলাই মাস, তো আগস্ট শেষের দিক থেকে সিজনটা শুরু হয়ে যায়, সেপ্টেম্বর থেকে পুরো 4 মাস শাপলা থাকে, প্রচুর শাপলা থাকে আর কি। সো তখন আবার এখান দিয়ে না একটা পর্যটন কেন্দ্র মতো হয়ে যায় বলে আমি ওই স্থানীয় লোকের কাছে শুনলাম, ওনার সাথে অনেকক্ষণ কথা হইলো। মানে বোট দিয়ে দিয়ে দেয় এদিকে শাপলা বিল, এদিকে শাপলা বিল, এরকম করে। আবার ওখানে নৌকা থাকে, ওখানে বিভিন্ন দোকানপাট হয়, এরকম 4 মাস শাপলার সিজন, ওই সিজনে আসতে হবে। আর চেষ্টা করতে হবে সক ভোরে আসতে, ভোরে হচ্ছে 7-8টার দিকে চলে আসতে। তো আমরা হচ্ছে মানে আশেপাশে একটু ঘুরে দেখলাম, আর একটা গাড়ি গেছিলাম, এই দেখেন কদম ফুল দিয়ে দিছে আমাদের, তারপরে পেয়ারা দিছে, কামরাঙা, মানে আসলেই বেশ মানে আন্তরিক লাগছে আর কি ওই ভাইটাকে। বেশ বেশ খানিকটা সময় কাটালাম, যেহেতু শাপলায় মিলে শাপলা নাই বা কিছু দেখতে পারলাম না, তো ওই বাসাটাই আমাদের বেশ ভালো লাগছে। এইটাই আসলে, এই যে ঘুরতে থাকি, নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন একটা অভিজ্ঞতা হয়, তো মানে জাস্ট এইটাই অনেক ভালো লাগে। এনিওয়েজ, আমরা এই যে এখন যাচ্ছি টুঙ্গিপাড়ার দিকে, এরপরে দেখা হচ্ছে টুঙ্গিপাড়ায় যেয়ে। এই যে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত টুঙ্গিপাড়ায়। বেসিক্যালি গোপালগঞ্জ বলতেই আমার কাছে এই টুঙ্গিপাড়া মনে হয় আর কি, ভালো লাগে, আমি এর আগেও আসছি। চলেন দেখি, ঘুরে ঘুরে দেখি আপনাদেরও দেখাই।
ওরকম ছিল সংরক্ষণ করে। এই আলিশা বাগ আম বাগান, ও এটা দিয়ে যে ছোট পন দেখো, সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছি। এই যে আমরা চলে আসছি জাতির পিতার সমাধি সৌধ কমপ্লেক্স, 2 নং গেইট। আচ্ছা অ্যাকচুয়ালি এটা অনেক বড় দেখছিলাম, হ্যাঁ আমি অনেক আগে আসছিলাম, এই সমাধিটা অনেক দূরে ছিল না, মানে 1 নম্বর গেট দিয়ে ঢুকছিলাম মনে হয়। এনিওয়াইজ এই তো এখন ঘুরে ঘুরে দেখি, ভিতরে ভিতরে ইয়ে করা নিষেধ, ছবি তোলা নিষেধ, আমরা বাইরে ঘুরে ঘুরে দেখি। আর অনেক সুন্দর লাগে, হ্যাঁ এখানে এখন অনেক লোক, আমি অত লোকও ছিল না কি একটা সময়, আরও ভালো লাগছিল। এইটা ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ, যা একটু দেখে আসি। জাতির জনক শেখ মুজিবুর রহমান 17 মার্চ 1920 সালে জন্মগ্রহণ করেন। শেখ মুজিব বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। এই যে এখানে বেদি বেদিতে ইয়া দেয়, ইয়াটা হচ্ছে এইখানটাই, ওই যে কবরটা, এইটা হচ্ছে বেদি ফুল। ও এটা হচ্ছে বঙ্গবন্ধু ব্যবহৃত জিনিসপত্র, প্লিজ নেই দেখ একটু, এই দেখ খাট, তারপরে ওই যে ইয়া চেয়ার, এগুলা খ্রিস্টাব্দের 25শে মার্চ মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা শহরে গণহত্যা চালায়, ফলশ্রুতিতে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। একই রাতে তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয়। 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে 1971 খ্রিস্টাব্দের 16ই ডিসেম্বর বাংলাদেশ ভারত যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এনিওয়েজ এই তো ঘুরে ঘুরে দেখতেছি, ভালোই লাগতেছে, আপনারাও দেখেন আমাদের সাথে। 1972 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি শেখ মুজিব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে স্বদেশে প্রত্যাবর্তন করেন এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস কি জানেন, যিনি আমাদের এত বড় একটা স্বাধীন দেশ এনে দিয়েছেন, 1975 খ্রিস্টাব্দে 15ই আগস্ট একদল সামরিক কর্মকর্তার হাতে তিনি সপরিবারে নিহত হন। 2004 খ্রিস্টাব্দে বিবিসি কর্তৃক পরিচালিত জনমত জরিপে শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে নির্বাচিত হন। অ্যাকচুয়ালি আমাদের জাতির পিতাকে নিয়ে নতুন করে বলার কিছুই নাই, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের অন্তরে মহান এই নেতা উজ্জ্বল নক্ষত্র এবং পথ প্রদর্শক হিসাবে বেঁচে থাকবেন। চলেন ব্লগে ফিরে যাই। এই যে 1 নম্বর গেট দিয়ে ঢুকে এইখানেই লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স। এই যে এটা একটা ওয়াচ টাওয়ার 1 নম্বর গেটের এখান দিয়ে। ও কি সুন্দর দেখ, কি সুন্দর, কত বড় পার্কিং সামনে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে রাখুন, ফেলুন, আমি সবসময় ফেলি, তো আপনারাও ফেলবেন।
স্থল ও পাঠাগার। ছবি তোলা নিচ্ছে তোমার জাদুঘরে। এই যে কি সুন্দর একটা মুক্ত মঞ্চ করে রাখছে দেখেন, এখানে ছোটখাটো ইয়েও হবে না, নাটক টাটক অথবা বক্তৃতা সেমিনারও হতে পারে। কি সুন্দর, বেশ সুন্দর। আজকাল মনে হয় উঠতে দেয় না নাকি, মাইক টাইক দেখা যাচ্ছে। আগে উঠতে দিতে, এখানে মসজিদ। এই যে উপরে উঠা নিষেধ করে দিছে, কিন্তু আমি তো উঠছিলাম এর আগে, ভালো লাগে দেখতে। এনিওয়েজ এমনিতেই ভালো লাগতেছে, মানে জাস্ট পদ্মা সেতু দেখে তারপরে ফিনিশিংটা, মানে দেখে তারপরে এইটা না দেখলে আসলে অপূর্ণতা থেকে যাইতো। দ্যাটস এইভাবে প্ল্যান করছি। সমাধি সেতুটা অনেক সুন্দর করে সাজাইছে এবং অনেক ভালো লাগে, আর পদ্মা সেতু তো ভালো লাগছেই। স্বপ্নের পদ্মা সেতু দেখলাম, বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখলাম, মোটামুটি গোপালগঞ্জ ধরেন দেখা শেষ, আর কি দেখবো। তারপরে চলেন যাই দেখি গোপালগঞ্জ সদরের দিকে যাই, আর সাথে থাকেন, দেখতে থাকেন তানিয়া দি ট্রাভেলার। আরও বেশ কিছুটা সময় আমরা কাটিয়ে দিলাম ঘুরতে ফিরতে, তবে দেখেছেন তো ব্লগটা কত বড় হয়ে গিয়েছে। তাই এখন উই আর ইন গোপালগঞ্জ সিরিজের ফার্স্ট ব্লগ থেকে বিদায় নিচ্ছি, ফিরছি সেকেন্ড ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। সো অপেক্ষায় থাকেন, আর ওই যে সব সময় যেটা বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবচেয়ে ইম্পর্ট্যান্ট মনকে আনন্দে রাখার জন্য বেশি বেশি ঘুরবেন। তানিয়া দি ট্রাভেলার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।